জিদ্দার বুমেরাংয়ের প্রচণ্ড বড় সড়ো একটা বিপদ। কেন বলতে চলেছি এই কথাটা? রিলিজের আগেই এত বড় বিপদের সম্মুখীন হতে চলেছে জিদ্দার বুমেরাং। বন্ধুরা, এখন একটা কথা বলবো, হচ্ছে দেখো, জিদ্দা কোনো আপডেট দিচ্ছেন না, সেটা নিয়ে আর কী নতুন করে প্রতিনিয়ত এক কথা বলে যাব। কিন্তু কোথাও গিয়ে একটা জিনিস, জিদ্দাকে তো প্রচণ্ড স্নেহ করি, প্রচণ্ড ভালোবাসি, সেই জায়গা থেকে বলছি যে জিদ্দার বুমেরাং ছবিটা যদি একটু আগে আনতে পারত এই ছবিটার, তাহলে কিন্তু আর এই বিপদটা হতো না। এখন দেখো, একটা বড় সমস্যার মুখে হয়তো পড়তে হতে পারে। দেখো, সমস্যা কিছুই না, সমস্যাটা কী বলো তো, অ্যালিগেশনের সমস্যা। একটা একটা করে বলছি বন্ধুরা, জিদ্দার বুমেরাং ছবিটা কী নিয়ে ছবি? এআই নিয়ে ছবি, একটা রোবটিক ছবি। হয়তো কিছু চেঞ্জেস নেই, নো ডাউট, আমাদের বাংলা ছবিটার ভিতরে থাকবে, হিন্দি ছবিটার ভিতরে আরও চেঞ্জেস থাকবে। এবার বিষয় হচ্ছে, জিদ্দার ছবিটা হচ্ছে ধরো রুক্মিণী দি রোবট এবং জিদ্দার বৈজ্ঞানিক, এরকমই আমরা কিছু একটা শুনতে পেয়েছিলাম। এবং সেখানে মানে যে কনসেপ্টের ওপরে তৈরি ছবিটা, সেম কনসেপ্টের ওপরে অলরেডি একটা বলিউড ফিল্ম তৈরি হয়েছে, এবং যেটা জিদ্দার অনেক পরে তৈরি হয়েছে। জিদ্দা অ্যানাউন্স করেছে 2022 সালে, এবং এই ছবিটা অ্যানাউন্স করেছে অনেক পরে এবং হট করে তৈরি হয়ে গিয়েছে। এবার সেটার ক্ষেত্রে এই ছবিটা তুমি একটা ভালো জিনিস লক্ষ্য করে দেখো, ছবিটার নাম হচ্ছে তেরি বাঁতো মে আইসে উলঝা জিয়া। মানে টাইটেলটাও খুব একটা ক্যাচি নয়, ছবিটা হয়তো খুব মারাত্মকভাবে চলবেও না শাহিদ কাপুর এবং কৃতি সানানের, কারণ এই ছবিটা আমার মনে হয় না খুব একটা মারাত্মকভাবে চলবে। তো এই ছবিটারও কনসেপ্টটা কিন্তু সেম। এবার যেহেতু ছবি আসবে, তো ছবিটা তো 9th February রিলিজ করে দিল, মানে রিলিজের অ্যানাউন্সমেন্ট ডেট করে দিয়েছে, এবার 9th February ছবিটা আসবে ভ্যালেন্টাইন্স উইকেন্ডে। এবার জিদ্দা তো আসবেন না, সেটা তো চোখ বন্ধ করে বোঝা যাচ্ছে, কারণ এখনও যদি কোনো অ্যানাউন্সমেন্ট না থাকে তাহলে জিদ্দা আসবেন না এই উইকেন্ডে। এবার যদি জিদ্দা না আসেন, সেক্ষেত্রে কী হবে, জিদ্দার ছবিটার ওপরে না প্রচুর অ্যালিগেশনস চাপতে শুরু করবে, যেই এই ছবিটা দেখা হয়ে যাবে লোকের, এই ছবিটার থেকে এই জায়গাটা সাদৃশ্য, ওই জায়গাটা সাদৃশ্য। লোকের লজিক খুঁজতেই চায় না ভাই, লোকের লজিক খুঁজতেই চায় না। জিদ্দার এমনি সফট টার্গেট, কারণ জিদ্দা কিছু বলেন না, কোনো রিপ্লাই করেন না, কোনো কাউকে করেন না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মিডিয়ারাও না জিদ্দাকে খুব সফট টার্গেট করে ফেলেছে, এটা আমরা আমি অন্তত দেখতে পেয়েছি। তো আমার মনে হয় যে জিদ্দা অ্যাটলিস্ট এই ছবিটা আসার আগে তার ছবির কোনো একটা গ্লিমসেস কিছু না কিছু নিয়ে আসা উচিত ছিল, যে আমার ছবিটা ভাই আগে তৈরি হয়েছে, আমার ছবিটা আমি হয়তো আমি পরে নিয়ে আসবো, জানি না, এখন তো শোনা যাচ্ছে ঈদেও আসবে না হয়তো ছবিটা, মানে কবে আসবে, মানে আগে আসবে না পরে আসবে, ভাই আমি সত্যি কথা বলছি আমি জানি না, আমার কাছে আর কোনো আপডেট নেই, কাকে বিশ্বাস করবে তুমি, মানে জিদ্দা কখন আনবেন বোধহয় টিমও জানে না, মানে এরকম একটা পজিশন হয়ে গিয়েছে। সত্যি কথা, মানে এরকম হলে না খুব কষ্ট লাগে, বিশ্বাস করো, মানে এই ছবিটা আসবে। এবার তো একটা দলের, ধরো যারা বাংলা কমার্শিয়াল ছবি বা বাংলা ছবি বা বাংলা ছবি নিয়ে এত চর্চা করেন না, তাদের কাছে তো এটাই ধারণা হবে যে এই ছবিটা আগে বেরিয়ে গেল, জিদ্দার ছবিটা পরে। তাহলে জিদ্দার ছবিটা যদি এই ছবিটার আগে আসতো কোনোভাবে, জিদ্দার কাছে দেখো ইন্ডাস্ট্রির ভিতরে সবার কাছেই সব খবর থাকে, এবার বাইরের যখন একটা সাধারণ দর্শক যারা সারাদিন খেটেকুটে আসে করে, তাদের কাছে ধরো এই ছবিটা গিয়ে পৌঁছলো, ওটিটি রিলিজে গিয়ে আগে পৌঁছলো, বা যেভাবে হোক এই ছবিটা তাদের কাছে গিয়ে, এখন তো হলে রিলিজ হলে আবার হল প্রিন্ট বেরিয়ে যায়, সেখান থেকে দেখি ট্রেনে বসে বসে লোকে হল প্রিন্টে সিনেমা দেখছে, আমি ট্রেনে যেহেতু যাতায়াত করি আমি দেখতে পাই সেগুলো। এবার সেই দেখার পরে অনেকেই কিন্তু এভাবে দেখে, এবং দেখার পরে যখন মানে জিদ্দার ছবিটা আসবে তখন তো বলবে যে ওই ছবিটার কপি, কেউ এত ঘাঁটতেই যাবে না গো ভিতরে। তো এটা না জিদ্দার ছবিটাকে একটা বিপদের মুখে ঠেলে দেওয়া, জিদ্দার ছবিটার বুমেরাং, এবং বুমেরাং ছবিটা যদি কোনোভাবে আগে আনা যেত তাহলে আমার মনে হয় খুব ভালো হতো, মানে এই ছবিটার অ্যাটলিস্ট এই ছবিটার রিলিজ ডেটের আগে আনা উচিত ছিল, বা এই ছবিটার রিলিজের মানে কী বলবো, মানে ঠিক পরে পরে বা একটু আগে, মানে পরে পরে নয় একদম আগে, এই ছবিটা রিলিজের আগে ওই ছবিটাকে নিয়ে এলে ভালো করতো, মানে যতই ইয়ে হোক, কারণ অডিয়েন্সের কাছে এটা পারসেপশন ক্লিয়ার থাকবে যে এই ছবিটা আগে রিলিজ করেছে। এবার আর একটা তো সফট টার্গেট রয়েছে যে জিদ্দা সাউথের কপি করতো, এই ছিল ওই ছিল, মানুষরা যে এখন করে না সেটা কেউ বুঝতে চাইবে না, কেউ বলতে কি, যারা সিনেমার দর্শক আছে, যারা সিনেমা অডিয়েন্স আছে, বা যারা একদম কোর সিনেমা নিয়ে প্রচুর চর্চা করে, তাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার, তারা হয়তো এই অ্যালিগেশনটা আনবে না। কিন্তু যারা অ্যাকচুয়ালি তে অডিয়েন্সই নয়, যারা হয়তো আলে কালে একটা সিনেমা দেখেন বা ওই ওটিটি ইয়েতে দেখেন, তাদের কাছে কী হবে, আয় বাংলা ছবি আবার রিমেক করেছে, দেখো ওই বলিউডের ছবিটার থেকে সাদৃশ্য আছে, না রে ভাই বলিউডের ছবিটাই আমাদের ছবিটার থেকে সাদৃশ্য আছে, কারণ আমাদের ছবিটা আগে তৈরি হয়েছে, মানে এরকম সাদৃশ্য আছে বা এরকম কিছু না, অ্যাকচুয়ালি বলিউডের ছবিটা পরে তৈরি হয়েছে, আমাদের ছবিটা আগে তৈরি হয়েছে। কিন্তু এই ছবিটা নিয়ে খুব মানে হবে আর কি, এটা আমি আগে থেকেই অনেক দিন ধরেই ভাবছিলাম, এটা নিয়ে মানে অনেক দিন ধরে অনেকে অনেক কথা বলছিল যে এটা হলে খুব খারাপ হবে, এই হবে, বাট সেটাই হচ্ছে, মানে এটা নিয়ে আগে থেকে একটু জিদ্দার ভাবা উচিত ছিল। যাই হোক, কী হবে আর, এখন আর তো কিছু করা সম্ভব নয়, দেখা যাক জিদ্দা বুমেরাং কবে নিয়ে আসে আর সেটার রেজাল্ট কী হয়, এবং অবশ্যই আমি চাইব বুমেরাং অবশ্যই ব্লকবাস্টার হবে, নো ডাউট সেটা নিয়ে।
প্লিজ যেন অ্যালিগেশন না লাগে বুমেরাংয়ের উপরে, কারণ বুমেরাং কিন্তু অনেক দিন আগে তৈরি একটা প্রজেক্ট এবং অনেক দিন থেকে সেটা তৈরি হচ্ছে, কোনোভাবেই কিন্তু এটা বলিউডের ছবির ধারে কাজ দিয়েও নয়, এটা বারবার বারবার করে মনে করিয়ে দেওয়া হচ্ছে। এবং যখন যদি কোনোভাবে অ্যালিগেশন লাগায় কেউ, তাহলে আমি এটা নিয়ে বারবার বারবার করে মাথায় বুঝবো, বলে 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 বুঝিয়ে দেবো, কেউ যদি কোথাও দেখি যে এরকম ধরনের জিনিসপত্র করছে। কারণ আমি চাই না যে মানুষটাকে, এই জিদ্দাকে কেউ অপমান করুক, আননেসেসারি আননেসেসারি, কোনো একটা নেসেসিটি নেই, কোনো একটা প্রপার রিজন নেই, শুধু শুধু যে মানুষটা রিমেক করছে রিমেক করছে, ভাই রিমেক করছে না, মানুষটা একটা মৌলিক গল্প তৈরি করছে। তো এই ছবিটা আসলে কিন্তু খুব একটা চাপের বিষয়, কারণ একটা সাবজেক্টের উপরে লোকে কাজ দেখে নিল, এই সেম সাবজেক্টের উপরে, অথচ আমাদের বাংলা থেকেই প্রথম এই সাবজেক্টটা চুজ করা হলো, এত বড় করে বানানো হলো, বাট সেই ছবিটা আস্তে আস্তে এত সময় লেগে গেল যে ওইদিকে বলিউডে একটা ছবি বানিয়ে আমাদের কাছে ফেলে দিল। এমনিই তো বলিউড গিলে খাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিকে, সাউথ গিলে খাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিকে। তো সেই একটা মার্কেটে দাঁড়িয়ে, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে কোথাও গিয়ে একটু আমাদের আগে চলে আসাটা উচিত ছিল, প্রপার রিলিজ টাইমও পাওয়া গেল না, মানে একটা অদ্ভুত হ্যাপাজাট হয়ে গেল কোথাও গিয়ে। যাই হোক, আমার মনে হয় যে যদি চেঙ্গিজ আসার পরে মিড মানে দুর্গাপুজোর সময় যদি মানুষটাকে নিয়ে চলে আসা হতো, মানুষের বক্স অফিস আরও অনেক বেটার হতে পারতো। দুর্গাপুজোয় প্রত্যেকটা বাংলা ছবি চলে, একটা বেসিক চলে, এখন তো দেখতে পাচ্ছি যে একটা বেসিক চলার তো চলে, সেই ছবিটা চলতো একটা বেসিক চলার। তারপরে যদি ডিসেম্বরে যদি ছবিটাকে, বুমরাং ছবিটাকে নিয়ে চলে আসা হতো, তাহলে কিন্তু আমার মনে হয় একটা ভালোই হতো। কিন্তু ওখানে জিদ্দার ওই যে ক্ল্যাশ বা ইয়ে এই সমস্ত জিনিসপত্র এড়াতে গেলো, তো সেই জিনিসপত্রগুলো নিয়ে আবার একটা গণ্ডগোল হয়ে গেল। যাই হোক, খুব ঘেঁটে রয়েছি, মানে জিদ্দার বিষয়টাকে নিয়ে না আমরা সবাই খুব ঘেঁটে রয়েছি। আমি জানি না জিদ্দা কবে আসবেন, প্লিজ জিদ্দা তুমি কিছু আপডেট দাও, প্লিজ তুমি এসো, এই কথা আমরা এক বছর ধরে, মানে এক বছর আগেও এইভাবেই কান্নাকাটি করতাম আমরা, তারপরে জিদ্দা হঠাৎ করে চলে এলেন, তারপরে হঠাৎ করে ইতিহাস তৈরি হয়ে গেল চেঙ্গিজ। তো দেখা যাক, আবার সেই ইতিহাসের অপেক্ষাতেই রইলাম, বুমেরাং ব্লকবাস্টার হবে এটাই বিশ্বাস। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে, চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।